বাহাদুল পাগল এবং বাদশা হারুনুর রশিদ বাহাদুল পাগল থাকতেন কবরস্থানে বাদশা হারুনুর রশিদ অট্টলিকা বিল্ডিং এ তিনি থাকতেন বাহাদুল পাগলকে দেখে সে অপহাস করে তুমি এই যে কবরস্থানে থাকো আমি তো থাকি তো অট্টলিকা বিল্ডিং এ তোমার চাইতে পাগল পৃথিবীর জামানায় আর কেউ নাই একদিন হঠাৎ করে সে বাহাদুল পাগলকে লক্ষ্য করে বলতেছেন বাদশা হারুনুর রশিদ তোমাকে আমি একটা লাঠি দিলাম এই লাঠিটা যেদিন তোমার চাইতে বড় পাগল পাবে তাকে তুমি এই লাঠিটা তার হাতে তুলে দিবে বাদশা হারুনুর রশিদ এই কথা বলে তিনি বাড়িতে চলে গিয়েছেন এই দিকে বাদশা নামদার কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়েন বাহাদুল পাগল এবার শুনতে পেরেছেন যে বাদশা নামদার তিনি অসুস্থ হয়েছেন এই লাঠিটা নিয়া বাদশা হারুনুর রশিদের কাছে চলে গিয়েছেন মাথার কাছে বসে বাদশা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে বাহাদুল পাগল ও বাদশা হারুনুর রশিদ আজকে যেই লাঠিটা আপনি আমাকে আমার হাতে আপনি তুলে দিয়েছিলেন এই লাঠিটা আপনি আজকে আপনার হাতে আমি তুলে দিয়ে দিলাম বাদশা হারুনুর রশিদ বলতেছেন কেন আমার চাইতে সবচাইতে বড় পাগল আপনি এই কারণে আমি আজকে আপনার হাতে লাঠিটা তুলে দিয়ে দিলাম বাদশা হারুনুর রশিদকে বলতেছেন ডাক দিয়া বাহাদুল পাগল বাদশা হারুনুর রশিদ সাহেব আপনি এমন জায়গায় চলে যাবেন কবরে তো আপনি চলে যাবেন আপনি কি সেখানে কোনো খাট পালং রেখে এসেছেন বাচ্চারা রশিদ ডাক দিয়ে বলে ও বাহাদুর পাগল ওই সফরে কি খাট পালং রাখা যায় বাচ্চা হারুন রশিদকে ডাক দিয়া এবার বলতেছেন বাহাদুর পাগল বাচ্চা নামদার দুনিয়াতে আপনি যত জাকজমক ভাবে থাকলেন খাট ছুবে ছাড়া খাট পালং ছাড়া আপনার ঘুম আসে না কিন্তু কবরে খাট ছাড়া কেমনে আপনি ঘুমাবেন এবার বলতেছেন সেখানে খাট পালং রাখার কোনো পরিবেশ নাই এবার বলতেছেন তাহলে আপনি কোথাও সফরে গেলে সেই জায়গাটা চেক করে নেন কোনো সমস্যা আছে কি না এইটা দেখার জন্য এমন সফরে আপনি চলে যাচ্ছেন যেই জগতের সেই সফরের শুরু আছে কোনো শেষ নাই এই সফরের কি আপনি শুরু আছে শেষ নাই এই সফরের কি আপনি কোনো চেক করেছেন বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন আমার সঙ্গে পাকাবো করার আর তুমি জায়গা পাও না আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছি আমার সঙ্গে তুমি তামাশা করতেছ বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন হে বাহাদুর পাগল ওই সফরে কোনো চেক করার কোনো সুযোগ নাই বাহাদুর পাগল ডাক দিয়ে বলতেছেন যাহা পানা যেই দুনিয়ার জন্য এত কিছু আপনি সাজালেন আর কবরে চলে যাবেন ওই কবরে যাওয়ার জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করলেন না আমার চাইতে আপনি সবচাইতে বড় পাগল যেই লাঠিটা আমার হাতে আপনি তুলে দিয়েছিলেন ওই লাঠিটা আজকে আপনার হাতে আমি তুলে দিলাম আমার চাইতে বড় পাগল আমি আজকে পেয়ে গিয়েছি সম্মানিত হাজিরিন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়েছে তারা সব কিছু পেয়ে গিয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পায় নাই তারা দুনিয়ার কোনো কিছু পায় নাই সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহাব এই দুনিয়াটা একটি খেল তামাশা ছাড়া আর কিছু নাই এই দুনিয়াটা থাকার জায়গা নয় দুনিয়া ছেড়ে আবার আমার কাছে তোমাদেরকে সাড়া দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে তোমাদেরকে চলে আসতে হবে দুনিয়াতে যদি আপনার সব কিছু হারিয়ে যায় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি যদি পেয়ে যান আপনার আর কোনো সমস্যা নাই কিন্তু দুনিয়াতে আপনি সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহ তাআলাকে পান নাই আপনার বড় বিপদ আছে।